সুপ্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম বন্দর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের ব্যবসা শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান বিষয়ের উপর 23তম অনলাইন ক্লাস। আমরা পূর্ববর্তী ক্লাসে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি ব্যবসায়ের হিসাব অধ্যায়ের উপর একটি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করছিলাম এবং 3 নং সমস্যার ক এবং খয়ের সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমরা ওই 3 নং সমস্যার গয়ের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমরা পুনরায় আমাদের এই প্রশ্নটি একটু দেখে নিব। দেখো, সমস্যা 3, প্রশ্নটি ছিল আয়ান, ফারদিন ও সিপাত একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার, যারা কারবারের লাভ লোকসান তাদের মূলধন অনুপাতে বণ্টন করে নেয়। 2019 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল যথাক্রমে 1,50,000 টাকা, 1,00,000 টাকা ও 50,000 টাকা। ফারদিন ও সিপাত প্রতি মাসে 4,000 টাকা, 4,000 ও 3,000 টাকা করে বেতন পাবে। ফারদিনের বেতনের অর্ধাংশ সিপাতের হিসাবে চার্জ করা হবে। উক্ত বছরে আয়ান প্রতি 3 মাস পর পর 8,000 টাকা, ফারদিন প্রতি 2 মাস পর পর 4,000 টাকা এবং সিপাত 1 এপ্রিল তারিখে 20,000 টাকা উত্তোলন করে। 1 অক্টোবর তারিখে সিপাত 30,000 টাকা কারবারে ঋণ স্বরূপ প্রদান করে। অংশীদারগণ মূলধন ও উত্তোলনের উপর যথাক্রমে 5% ও 10% সুদ ধার্য করতে সম্মত হয়। বছরান্তে দেখা গেছে যে কারবার খরচাবলী 6,000 টাকা বকেয়া রয়েছে, একজন কর্মীর বেতন 4,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে এবং আয়ান 7,000 টাকার পণ্য উত্তোলন করেছে যা হিসাববুক্ত হয়নি। এরপর বলা আছে, উপরোক্ত লেনদেনগুলি সমন্বয় সাধনের পূর্বে কিন্তু কিন্তু সিপাতের বেতন ডেবিট করার পর বা হিসাববুক্ত করার পর বা চার্জ করার পরটা, বা মানে হচ্ছে এখানে মূল প্রশ্নে যখন তোমরা পরীক্ষার প্রশ্ন পাবা, এখানে হয় বেতন ডেবিট করার পর বলবে, অথবা বেতন হিসাববুক্ত করার পর বলবে, অথবা বেতন চার্জ করার পর বলবে। 3টি কথা একসাথে বলবে না, যে কোনো একটি বলবে। এই 3টি কথার অর্থই একই। ডেবিট করার পর বা হিসাববুক্ত করার পর বা চার্জ করার পর মানে হচ্ছে সিপাতের বেতন যে লাভ নির্ণয় করা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানের যে লাভ, কারবারের নিট লাভ। দেখো, বলা হচ্ছে চার্জ করার পর 2019 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের নিট লাভ 90,450 টাকায় উপনীত হয়। এই ডেবিট করার পর মানে হচ্ছে সিপাতের বেতন, এই যে নিট লাভ 90,450 টাকা নিরূপিত হয়েছে, এই নিট লাভ নির্ণয়ের সময় সিপাতের বেতন বাদ দেয়া হয়েছে। যখনই এই কথাটি বলা থাকবে মনে রাখতে হবে, যেই অংশীদারের বেতন ডেবিট করার পর বলা হয়েছে অথবা যে অংশীদারের বেতন বাদ দেওয়া হয়েছে বা চার্জ করা হয়েছে বলা হবে, সেই অংশীদারের বেতন আর নতুন করে যে আমরা লাভ নির্ণয় করব বা বন্টনযোগ্য অংশীদারদের যে বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করব, সেই মুনাফা নির্ণয়ের সময় ওই অংশীদারের বেতন আর বাদ দিতে হয় না। গত ক্লাসে আমরা সেটি আলোচনা করেছি। এরপরে প্রশ্নে বলা ছিল, দেখো, মুনাফা বন্টনের পূর্বের মুনাফা 10% প্রতিষ্ঠানের সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে। এটিও আমরা গত ক্লাসে আলোচনা করেছি। মুনাফা বন্টনের পূর্বের মুনাফা মানে লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট পাশের সমষ্টি থেকে ডেবিট পাশের যে খরচগুলি থাকবে সেগুলি বাদ দিয়ে যে মুনাফা আসবে সেটা অংশীদারদের মধ্যে ভাগ করার আগে ওই মুনাফার 10% সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে। এবং এখানে আরও একটি নতুন বিষয় ছিল, আয়ান ব্যক্তিগতভাবে সিপাতকে এই মর্মে নিশ্চয়তা দিয়েছে যে সিপাত লাভের অংশ বাবদ কমপক্ষে 15,000 টাকা পাবে। তো আমাদের কতে বলেছিল সিপাতের ঋণ হিসাব প্রস্তুত করো, যেটি আমরা গত ক্লাসে প্রস্তুত করেছি। খতে বলা হয়েছিল লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুতের মাধ্যমে অংশীদারদের 2019 সালের মুনাফার বন্টন দেখাও, এটিও আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা 2019 সালের 31 ডিসেম্বর তারিখে অংশীদারদের মূলধন হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করো, এই সমস্যাটির সমাধান করব। তো মূলধন হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করতে বলা মানে মূলধন হিসাব প্রস্তুতের মাধ্যমে আমরা অংশীদারদের মূলধন হিসাবের সমাপনী উদ্বৃত্ত নির্ণয় করব, মূলধন হিসাব প্রস্তুত করব। তোমরা জানো মূলধন হিসাব মানে হচ্ছে একটি খতিয়ান। এখানে 3 জন অংশীদার আছে, 3 জনের নামে 3টি খতিয়ান আলাদা আলাদা না করে, মানে আয়ানের মূলধন হিসাবে একটি খতিয়ান, সিপাতের মূলধন হিসাবে একটি খতিয়ান,
ফারদিনের মূলধন হিসাবে একটি আলাদা খতিয়ান না করে আমরা তিনটি খতিয়ানকে একই ঘরের মধ্যে দিয়ে করে থাকি, যেটি পূর্ববর্তী ক্লাসগুলিতে তোমরা দেখেছো। তো আজকের এই সমস্যাটি গয়ের সমাধান করার পূর্বে পূর্ববর্তী ক্লাসের যে ক এবং খ করেছি সেগুলি আমরা এক নজর দেখে নিব। দেখো, ক ছিল সিপাতের ঋণ হিসাব, এটি আমরা গত ক্লাসে করেছি, এবং এখানে সিপাত যে ঋণ প্রদান করেছে সেটি নগদান হিসাব দিয়ে 30,000 টাকা ক্রেডিট পাশে লিখতে হবে, কারণ এটি প্রতিষ্ঠানের জন্য দায়। ঋণের সুদ সিপাতকে প্রদান করতে হবে, এটিও প্রতিষ্ঠানের জন্য দায়। ঋণের সুদ হিসাব দিয়ে 450 টাকা, টোটাল 30,450 টাকা, এটি ব্যালেন্স শিটি। এবং ঋণের সুদ কিভাবে নির্ণয় করেছি, ঋণ প্রদান করা হয়েছিল অক্টোবর 1 তারিখে। ঋণের সুদের ক্ষেত্রে যদি সুদের হার উল্লেখ করা না থাকে তাহলে 6% ধরে নিতে হয়, এবং আমরা সেটি ধরেই কিন্তু এই ঋণের সুদ নির্ণয় করেছি। এবং কিভাবে এই এই লেনদেনগুলির ঋণ গ্রহণ করলে কি জাবেদা হয়, ঋণের সুদের জন্য কি জাবেদা দিতে হয়, সেটি আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। আজকে শুধু আমরা যেহেতু গ করব, গ করার আগে একটু আগের আগের ক এবং খ দেখে নেয়া, যেটি আমাদের গ করার জন্য প্রয়োজন হবে। তাহলে এই ছিল অংশীদার সিপাতের ঋণ হিসাব। এরপর দেখো, আমরা লাভ লোকসান আবন্টন হিসাব করেছি গত ক্লাসে। আজকে জাস্ট আমরা একটু জাস্ট এটি দেখে নিব। আয় বিবরণী নিট লাভ ছিল 90,450 টাকা। অংশীদারদের উত্তোলনের সুদ, এটি গণনাকার যে দেখিয়েছি কীভাবে নির্ণয় করতে হয়, 3,700। পণ্য উত্তোলন ছিল, যেটি হিসাবভুক্ত হয়নি। ক্রেডিট পাশে 7,000। অগ্রিম বেতন হিসাবভুক্ত হয়নি 4,000। এবং আমাদের আবন্টন হিসাবের যোগফল ছিল 1,05,150। সেখান থেকে ডেবিট পাশে অংশীদারদের মূলধন হিসাব বা মূলধনের সুদ ছিল, এটি আমরা নির্ণয় করেছি 5%, 15,000 টাকা আসছে। ফারদিনের বেতন নিয়ে আমি আরও একটু আজকে আলোচনা করব। বেতন নিয়ে বলা ছিল, ফারদিনের বেতনের অর্ধাংশ সিপাতের হিসাবে চার্জ করা হবে, তার মানে ফারদিনের বেতনের অর্ধেক সিপাত তার ব্যক্তিগত অংশ থেকে বা সিপাত তার ব্যক্তিগতভাবে ফারদিনকে প্রদান করবে, যেহেতু অর্ধাংশ সিপাত প্রদান করবে, বাকি অর্ধেক প্রতিষ্ঠানের ব্যয়। প্রতিষ্ঠান অর্ধেক মানে হচ্ছে 12 মাসের মধ্যে 6 মাসের বেতন প্রতিষ্ঠান প্রদান করবে, যেই কারণে বেতন এইখানে 6,000 টাকা, 6 মাসে 4,000 টাকা করে, প্রতি মাসে 4,000 টাকা করে, 6 মাসে 24,000 টাকা বসেছে। আর সিপাতের বেতন এখানে বসেনি, কারণ হচ্ছে, আবারও বলছি, কারণ সিপাতের বেতন ইতিমধ্যে বাদ দেয়া হয়েছে। যেহেতু বাদ দেয়া হয়েছে বলা আছে প্রশ্নে, বা ডেবিট করা হয়েছে বলা আছে, বা চার্জ করার পর বলা আছে, যদি প্রশ্নে বাদ দেয়া হয়েছে বা চার্জ করার পর বা ডেবিট করা হয়েছে বলা থাকে, তাহলে মনে রাখতে হবে ওই বেতন, যেই অংশীদারের বেতন নিয়ে এই কথাটি বলা হবে, বা যেই অংশীদারদের বেতন নিয়ে এই বেতন ডেবিট করার পর বা চার্জ করার পর বা হিসাববুক্ত করা হয়েছে বলা হবে, সেই অংশীদার বা অংশীদারদের বেতন আর লাভ লোকসান আবন্টন হিসাবে বসবে না, কারণ ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছে। ঋণের সুদ আমরা নির্ণয় করেছি 450 টাকা। কারবার খরচ বকেয়া ছিল 6,000 টাকা, সেটি লিখতে হবে যেহেতু আগে বাদ দেওয়া হয়নি। এবং লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশের সমষ্টি 1,05,150 টাকা থেকে এই ব্যয় 15,000, 24,450 এবং 6,000 বাদ দিলে 45,450 টাকা, বাদ দিয়ে যে মুনাফা থাকবে তার 10% সঞ্চিত তহবিলে স্থানান্তর করে দেওয়ার পরে অবশিষ্ট মুনাফা অংশীদারদের মধ্যে ভাগ হবে। এবং মুনাফা কিভাবে ভাগ করতে হয় সেটিও আমরা গত ক্লাসে গণনা কার্যের মাধ্যমে দেখিয়েছি। এবং তিনজন অংশীদারের মুনাফা আয়ানের আসছে 20,820 টাকা, ফারদিন 17,910 টাকা এবং সিপাত 15,000 টাকা। এখন আমরা দেখব গ এর উত্তর বা অংশীদারদের মূলধন হিসাব। দেখো, 3 নং প্রশ্নের উত্তর গ, অংশীদারদের মূলধন হিসাব। আমরা প্রথমে ক্রেডিট পার্শ্বটি দেখে নিব। প্রথমে কাজ হচ্ছে আমাদের কি করা, প্রারম্ভিক মূলধন বা ব্যালেন্স বিডি যেটি দেওয়া আছে সেটি লিখবো আমরা। ব্যালেন্স বিডি আয়ান 1,50,000 টাকা, ফারদিন 1,00,000 টাকা এবং সিপাত 50,000 টাকা, এগুলি হচ্ছে তাদের প্রারম্ভিক মূলধন উদ্বৃত্ত। দেখো, আমাদের প্রশ্নে বলা ছিল সিপাতের বেতন ডেবিট করার পর, মানে সিপাতের বেতন বাদ দেয়া হয়েছে, বাদ দেয়া হলে আবন্টন হিসাবে বসবে না, কিন্তু সিপাত তার বেতন ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়ে গিয়েছে এই ধরনের কোনো তথ্য কিন্তু প্রশ্নে বলা নাই। তার মানে হচ্ছে সিপাত তার বেতন ব্যবসা প্রতিষ্ঠান থেকে এখনও নিয়ে যায়নি, লাভ নির্ণয় করার সময় বাদ দেয়া হয়েছে। 90,450 টাকা যে লাভ ছিল প্রশ্নে, সেই লাভ নির্ণয় করার সময় বাদ দেয়া হয়েছে বিধে আমরা আর বাদ দিব না, কিন্তু সিপাত যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান থেকে এই তার বেতন এখনও তুলে নিয়ে যায়নি, তাহলে তার বেতন তার মূলধনকে বৃদ্ধি করবে, মানে সিপাত ব্যবসা প্রতিষ্ঠান থেকে এই বেতনটা
পাবে 36,000 টাকা। সো সিপাদের বেতন 3,000, প্রতি মাসে 3,000 টাকা করে 12 মাসে 36,000 টাকা কিন্তু এখানে বসবে, এটি আমাদেরকে মনে রাখতে হবে। তার মানে হচ্ছে কোনো অংশীদারের বেতন যদি ডেবিট করা হয় সেটি আবন্টন হিসাবে আসবে না, কিন্তু সেই অংশীদার যদি ওই বেতন তুলে নিয়েছে এই ধরনের কোনো কথা বলা না থাকে মূলধন হিসাবে আসবে। আর যদি বলা হতো যে সিপাত তার বেতন তুলে নিয়েছে তাহলে কিন্তু আর মূলধন হিসাবে আসতো না। এরপরে বেতন নিয়ে আরও একটি অংশ ছিল, ফারদিনের বেতনের অর্ধাংশ সিপাতের হিসাবে চার্জ করা হবে। এই এই যে একজন অংশীদারের বেতন যখন আরেকজন অংশীদার প্রদান করে তার জন্য কী জাবেদা হয় সেটি আমরা আগে একটু দেখে নিব, তারপরে এখানে কীভাবে মূলধন হিসাবে বসাতে হয় আমরা দেখব। দেখো, একজন অংশীদারের বেতন যদি অন্য অংশীদার প্রদান করে, যেমন একজন অংশীদারের বেতন যদি অন্য একজন অংশীদারের হিসাবে চার্জ করা হলে বা হিসাবে চার্জ করা হলে কি জাবেদা দিতে হয়, আমাদের এই প্রশ্নে বলা ছিল ফারদিনের বেতনের অর্ধাংশ সিপাত প্রদান করবে। তার মানে এই ফারদিনের বেতনের অর্ধেক প্রতি মাসে 4,000 টাকা করে, অর্ধাংশ মানে 6 মাসের বেতন, 12 মাসের মধ্যে 6 মাস হচ্ছে 12 মাসের অর্ধেক, 6 মাসে যে 24,000 টাকা বেতন এই বেতন সিপাত প্রদান করবে। সিপাত প্রদান করবে মানে সিপাত নগদে ফারদিনকে প্রদান করবে না, সিপাতের মূলধন এতে করে হ্রাস পাবে, অন্যদিকে ফারদিনের মূলধন বৃদ্ধি পাবে, এবং তার জন্য জাবেদা হবে সিপাতের মূলধন হিসাব ডেবিট, ফারদিনের মূলধন হিসাব ক্রেডিট। এখন দেখো, যখন আমরা এই খতিয়ান করব সিপাতের মূলধন হিসাবের, যখন খতিয়ান করব তাহলে সেটি সিপাতের মূলধন হিসাবে ডেবিট পাশে, সিপাতের ঘরে 24,000 টাকা বসবে, বিবরণের ঘরে ফারদিনের মূলধন হিসাব নামটি বসবে। অন্যদিকে ফারদিনের মূলধন হিসাব যেহেতু ক্রেডিট হয়েছে 24,000 টাকা, তাহলে ফারদিনের মূলধন হিসাবের যে খতিয়ান আমরা করব সেই খতিয়ানের ক্রেডিট সাইডে 24,000 টাকা বসবে, এবং বিবরণের ঘরে সিপাতের মূলধন হিসাব ডেবিট বা সিপাতের মূলধন হিসাব নামটি বসবে। তাহলে আমাদের এই প্রশ্নে যেহেতু ফারদিনের মূলধন হিসাব ক্রেডিট হয়েছে তাহলে ফারদিনের ঘরে এই 24,000 টাকা বসবে, বিবরণের ঘরে ক্রেডিটের বিপরীতে ডেবিটে নাম ছিল সিপাতের মূলধন হিসাব, তাহলে সিপাতের মূলধন হিসাব নামে বসবে। এবং এই এই যে বেতন 36,000 টাকা বা এই যে বেতন চার্জ করা হয়েছে এগুলি কিন্তু লাভ লোকসান আবন্টন হিসাব থেকে আসেনি, সেই কারণে লাভ লোকসান আবন্টন হিসাবের থেকে যেগুলি আসবে তা লেখার আগেই আমাদেরকে এগুলি লিখতে হবে। এরপর লাভ লোকসান আবন্টন হিসাব থেকে যে হিসাবগুলি আসবে, মানে যে হিসাবগুলি অংশীদারদের মূলধনকে বৃদ্ধি করবে সেগুলি আমরা লিখব। লাভ লোকসান আবন্টন হিসাব শিরোনাম দিয়ে, যেমন মূলধনের সুদ সিপ আয়ান পাবে 7,500, ফারদিন 5,000 এবং সিপাত হচ্ছে 2,500, এবং বেতন লাভ লোকসান আবন্টন হিসাবে ফারদিনের 6 মাসের বসছিল, 6 মাস এখানে হিসাববুক্ত হলো, তার মানে ফারদিন দেখো 8 তার 12 মাসের বেতনই পাচ্ছে, তবে দুই দিক থেকে, এক 6 মাসের পাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে আর 6 মাস সিপাতের কাছ থেকে। তাহলে এই বেতন যেটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাচ্ছে মানে লাভ লোকসান আবন্টন হিসাবে যেটি বসেছে সেটি লাভ লোকসান আবন্টন হিসাব নাম দিয়ে আমাদেরকে লিখতে হবে। তাহলে বেতন হচ্ছে 24,000 টাকা। এছাড়া মুনাফার অংশ আমরা বের করেছি, মুনাফার অংশ আয়ানের ছিল 20,820 টাকা, ফারদিনের ছিল 17,910 টাকা এবং সিপাতের ছিল 15,000 টাকা। তোমরা এটি বুঝতে সমস্যা হলে পূর্বের ক্লাসটি আরও একবার দেখে নিবে, তাহলে তোমাদের এইগুলি কিভাবে আসলো সেটি আবার তোমরা দেখতে পাবে। আরেকবার যদি পূর্বের ক্লাসটি দেখে নাও তাহলে মূলধন হিসাবের, মূলধন হিসাব প্রস্তুত করাটি বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। এরপরে আমরা দেখব ডেবিট পাশ, ডেবিট পাশে অংশীদারদের উত্তোলনের কথা বলা ছিল। দেখো, আয়ান প্রতি 3 মাস পর পর, 3 মাস পর পর উত্তোলন করেছে, প্রতি তিন তিন মাস পর পর যদি একবার উত্তোলন করা হয় তাহলে 1 বছরে 4 বার উত্তোলন হবে, 3 মাস পর একবার, তিন আবার 3 মাস পর মানে 6 মাস পরে আরেকবার, আবার 3 মাস পর মানে 9 মাস পরে আরেকবার, এবং আবার 3 মাস মানে 12 মাস পরে আরেকবার, টোটাল 4 বার উত্তোলন হবে। প্রতিবারে 8,000 টাকা করে 4 বার আয়ানের উত্তোলন হচ্ছে 32,000 টাকা। ফারদিন বলছে 2 মাস পর পর, 2 মাস পর পর যদি উত্তোলন করে 12 মাসে তাহলে 6 বার উত্তোলন হবে। 2 মাস পর পর যদি তোমরা হিসাব করে দেখো, জানুয়ারি ফেব্রুয়ারি শেষ হওয়ার, ফেব্রুয়ারিতে উত্তোলন করবে, আবার এপ্রিলে উত্তোলন করবে, এরপর হচ্ছে জুনে উত্তোলন করবে, অগস্টে উত্তোলন করবে, অক্টোবর উত্তোলন করবে, ডিসেম্বর উত্তোলন করবে, এভাবে 2 মাস পর পর উত্তোলন করবে, মোট 6 বার উত্তোলন হবে। প্রতিবারে 4,000 টাকা করে, 6 বার হচ্ছে 24,000 টাকা। আর সিপাতের উত্তোলন সরাসরি কিন্তু বলে দেয়া ছিল, সিপাত 1 এপ্রিল তারিখে 20,000 টাকা উত্তোলন করেছে। তাহলে উত্তোলন অংশীদারদের মূলধনকে হ্রাস করে বিদায়, আমরা উত্তোলনকে ডেবিট পাশে বসাবো, কারণ মূলধন বা মালিকের অধিকার যদি হ্রাস পায় তাহলে সেটি ডেবিট হয়। এছাড়া সিপাতের
মূলধনের হিসাবে দেখো ডেবিট পাশে 24,000 টাকা বসেছে, এটি হচ্ছে সিপাত যে বেতনের কথা, ফার দিনের বেতনের অর্ধাংশ সিপাতের হিসাব হতে চার্জ করা হবে। আমরা জাবেদা দেখেছিলাম ওখানে সিপাতের মূলধন হিসাব ডেবিট হয়েছে এবং ফার দিনের মূলধন হিসাব ক্রেডিট হয়েছে। যেহেতু সিপাতের মূলধন ডেবিট, ডেবিট পাশে সিপাতের ঘরে 24,000 টাকা বসবে এবং বিবরণের ঘরে ক্রেডিট পাশে যে নামটি ছিল ফার দিনের মূলধন হিসাব এটি বসবে। আমরা আবার জাবেদাটা একটু দেখে নিতে পারি যে একজন অংশীদারের বেতন অন্য একজন অংশীদার হিসাবে চার্জ করা হলে যার হিসাবে চার্জ করা হবে তার হিসাব ডেবিট এবং যে অংশীদারের বেতন চার্জ করা হচ্ছে তার হিসাব ক্রেডিট। সিপাতের মূলধন ডেবিট হওয়াতে আমরা ডেবিট পাশে 24,000 টাকা সিপাতের ঘরে বসিয়েছি, বিবরণের ঘরে বিপরীত নাম মানে ফারদিনের মূলধন হিসাব ক্রেডিট এটি বসিয়েছি। তাহলে এই হচ্ছে উত্তোলন। এরপরে দেখো এগুলি লাভ লোকসান আবন্টন হিসাবের সাথে জড়িত ছিল না বিধায় আমরা এগুলি আগে লিখে নিব। এরপরে লাভ লোকসান আবন্টন হিসাব থেকে কি কি আসবে, অংশীদারদের উত্তোলনের সুদ ছিল এটি আমরা গত ক্লাসে নিরূপণ করেছি, 1,200, 1,000 এবং 1,500, এবং তিনজন অংশীদারের উত্তোলনের তিনটি ধরন ছিল এবং 3 মাস পরপর উত্তোলন করলে কীভাবে সুদ নির্ণয় করতে হয়, 2 মাস পরপর উত্তোলন করলে কীভাবে সুদ নির্ণয় করতে হয় এবং কোনো নির্দিষ্ট তারিখ উত্তোলন করলে কীভাবে সুদ নির্ণয় করতে হয় সেটি আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। তোমরা প্রয়োজনে পূর্বের ক্লাসটি আবার দেখে নিবে এবং আজকের ক্লাস মানে 3 নম্বর সমস্যা এবং 2 নম্বর সমস্যা মিলে উত্তোলনের সুদ নির্ণয়ের 6 ধরনের তথ্য তোমরা পাবে। যদি 2 নম্বর সমস্যা এবং 3 নম্বর সমস্যা ভালো করে দেখো তাহলে উত্তোলনের সুদ নির্ণয় নিয়ে আর কোনো ধরনের সমস্যা কিন্তু তোমাদের থাকবে না। এরপরে বলা ছিল পণ্য উত্তোলন, আয়ান পণ্য উত্তোলন করেছে যেটি আবন্টন হিসাবে বসেছে 7,000 টাকা, তাহলে উত্তোলন মালিকের মূলধনকে হ্রাস করে বিদায় ডেবিট পাশে বসবে। এই ছিল আমাদের ডেবিট পাশে মূলধন হ্রাসকারী উপাদান। তাহলে এরপর আমরা কি করব, ক্রেডিট পাশের সমষ্টি বের করব। ক্রেডিট পাশ যেহেতু বেশি, আয়ানের মোট ক্রেডিট পাশের সমষ্টি হচ্ছে 1,78,320 টাকা, ফারদিনের হচ্ছে 1,70,910 টাকা এবং সিপাতের হচ্ছে 1,03,500 টাকা। যেহেতু ক্রেডিট পাশ বেশি, ক্রেডিট পাশের এই টাকাগুলি আবার ডেবিট পাশে এসেও বসবে, 1,78,320, ফারদিন হচ্ছে 1,70,910 এবং সিপাত হচ্ছে 1,03,500। এবার আমাদের কাজ হচ্ছে ক্রেডিট পাশের এই সমষ্টিগুলি থেকে ডেবিট পাশ বাদ দিলে আমরা ক্রেডিট পাশের সমষ্টি থেকে ডেবিট পাশের যে উপাদানগুলি আছে যেমন উত্তোলন, উত্তোলনের সুদ এবং পণ্য উত্তোলন বাদ দিলে আমরা সমাপনী মূলধন বা ব্যালেন্স সিডি পাবো। তাহলে আয়ানের ব্যালেন্স সিডি 1,38,120 টাকা, ফারদিনের ব্যালেন্স সিডি হচ্ছে 1,45,910 টাকা এবং সিপাতের ব্যালেন্স সিডি আসছে 58,000 টাকা। এবং তোমরা জানো ব্যালেন্স সিডি ডেবিট পাশে হলে এটিকে পরের তারিখ দিয়ে, এটি ডিসেম্বর 31 তারিখ, তাহলে তার পরের তারিখ হচ্ছে 2019-এর ডিসেম্বর 31 তারিখ, মানে তার পরের দিন হচ্ছে 2020-এর জানুয়ারি 1 তারিখ, বিপরীত পাশে, ডেবিটের বিপরীত পাশ মানে ক্রেডিট পাশে আবার ব্যালেন্স বিডি দিয়ে, জানুয়ারি 1 ব্যালেন্স বিডি দিয়ে এটি লিখতে হয়, আমরা লিখেছি। এই হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। 1, 2, 3 এই তিনটি সমস্যা যদি তোমরা ভালোভাবে করো, এই অধ্যায়ের ম্যাক্সিমাম সমস্যা কিন্তু আমরা এই তিনটি অঙ্কের মধ্যে দিয়ে নিয়ে এসেছি। 8, 2, 3টি অঙ্ক যদি আমরা করি তাহলে এই অধ্যায়ের সমস্ত সমস্যাগুলি 5-6টি অঙ্কের মধ্যে, আমি তোমাদের 6টি অঙ্ক করাবো, এই 6টি অঙ্কের মধ্য দিয়ে আমরা অংশীদারি ব্যবসায়ের যত ধরনের সমস্যা আসতে পারে এই 6টি অঙ্কের ভেতর দিয়ে আমরা শিখতে পারবো। তোমাদের কাজ হবে এই অঙ্কগুলিকে বারবার করে অনুশীলন করা এবং কোথাও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে সেটি আমার সাথে শেয়ার করা। আমার সাথে যদি তোমরা শেয়ার করো তোমাদের সমস্যাগুলি বা বুঝতে না পারো তাহলে আমি তোমাদের সমস্যা যেখানেই থাকুক সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।